পায়ের উপর বসে রয়েছে, পা ছাড়ছে না ওর। চলে যাচ্ছে, থাকতে বললাম থাকবে না। গুড আফটারনুন ফ্রেন্ড, আজকে সকাল এখন বেজে গেছে প্রায় দেড়টার বেশি। তা আমার হচ্ছে সকালবেলা উঠেছি, উঠে হাজব্যান্ড রান্না বান্না হয়েছে, হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিস চলে গেছে। তারপরে আবার কি হয়েছে, শুয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছিল। কালকে মেয়ে আচ্ছা মতন মাথায় তেল দিয়ে দিয়েছে, আর ছেলে হলো মাথা আসিয়ে এই যে চুল বেননি করে এই যে এরকম করে বেঁধে দিয়েছে, চুলটা বেঁধেছে হচ্ছে ছেলে, আর মাথায় তেল দিয়ে দিয়েছে মেয়ে। তা এত আরাম লেগেছে, এত আরাম মানে বলার মতো না। সকালবেলা ওর বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়েছি। তা বেশি আর তখন আর কিছু রান্না করেছিলাম না সকালবেলার দিকে, তা সেটা হচ্ছে পরে রান্না করেছি, আর এখন করছি। ভাবছি এখন চান করে নেব, তারপরে হচ্ছে বাদ বাকি রান্নাটা একটু করব। অল্প একটু বাদ রয়েছে, অল্প একটু না আবার অনেক কিছুই বাদ রয়েছে। চলে এসেছি রান্নাঘরে, কী কী রান্না করছি আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই ক্যামেরা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে দেখুন আমি কী কী আইটেম নিয়ে বসে রয়েছি এখানে। এখানে বসিয়ে দিয়েছি কাতলা মাছের ঝোল, মানে একদম শুকনো না, একদম পাতলা ঝোলও হবে না, প্রায় হওয়ার মুহূর্তে। আর এখানে যে কাঁকড়াটা বের করে নিয়েছি, করব কাঁকড়ার তরকারি একটা। আর এখানে যে মাছ ভাজা রয়েছে, এগুলো আর রান্না করছি না, এখানে অলরেডি তরকারির মধ্যে মাছ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কতগুলো কাঁকড়া কাতলা মাছের পেটি মাছ, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখে দিয়েছি। তা এটাকে করব হচ্ছে ফ্রাইড রাইস। হাজব্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস খেতে চেয়েছে কাতলা মাছের এই ছোটো ছোটো টুকরো দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ আর ডিম দিয়ে, মানে মাংস ছাড়া সমস্ত মাছ দিয়ে আর ডিম দিয়ে মিক্স করে খাবে ফ্রাইড রাইস। ওই জন্য এই মাছটা আজকে করবো না, কেটে ভেজে রেখে দিলাম ফ্রেশ করে। করবো বাঁধাকপি, এই যে জানলায় কেটে ধুয়ে রেখে দিয়েছি। ভাত এখানে অলরেডি প্রায় হয়ে গেছে, তা কাঁকড়াটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা প্রায় হয়ে গেছে, দিয়ে বাঁধাকপিটা করলেই হয়ে যাবে। তার আগে জামাকাপড় কাঁচা হয়েছে অনেক ছাদে, সেগুলো মেলে দিয়ে আসি। জয়েশ বাবু এখানে অনুষ্কার পায়ে ধরেছে, কেন কেন পা ধরেছে দিদির? দিদির পায়ে কেন ধরেছো বলো, পা ছাড়ছো না কেন? হ্যাঁ তাই বলো, ও পায়ের উপর বসে রয়েছে, পা ছাড়ছে না ওর। ও দিদির পা ধরে, দিদির পা ধরে রেখেছে, দিদি এবার হাঁটবে, ওর শক্তি দেখাচ্ছে, শক্তি নেই এক মুড়ি উঁচু করার একটা, আর সে দিদির পা ধরে রাখছে, একটা মুড়ি দে দেখ ও উঁচু করে ধরে রাখতে পারবে না। এখানে ছেলে ভাত খাচ্ছে, আর এই হচ্ছে কাঁকড়ার রেসিপি, ওরা কেউ খায়নি, আজকে আমি একা খেয়েছি, তা বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এই রয়েছে, আমি মাত্র দুই পিস খেয়েছি, তা একটু ঝাল হয়েছে, তা পরে খাবো। আর এখান থেকে নিচের যে জয়েশ আছে, জয়েশকে একটু দেবো, জয়েশ খুব কাঁকড়া খেতে পছন্দ করে, তা আমি আর সকালে দিইনি, পরেই দেব। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কেমন হয়েছে, আমার কাছে তো খুবই টেস্ট লেগেছে, আবার হচ্ছে রাত্রে খাবো। এই যে গুণমণি, আর এই গুণমণির মেয়েরা আসছে, গুণমণির মেয়ে মাকে দেখতে। এই যে হচ্ছে ছোট মেয়ে, ওই যে মেজ মেয়েকে তো সবাই জানে। সব এসে যার যার বাড়িতে ফোন করায় ব্যস্ত। এই যে দুজন কালকে রাত্রে এসে আজকে সকালবেলায় ফোট চলে যাচ্ছে, থাকতে বললাম থাকবে না কোন রকম। এই জন তো একদম নাকে মুখে গিলছে, এই জন্য তারা বেশি, বাড়িতে নেই কেউ, তাও এই জন্য তারা, এই জন্য আছে, হাব ভাব দেখাচ্ছে না তারাটা। ওই দেখো এই জন্য মুখে মুখ ফুলিয়ে দিয়ে, এখন বাজে 11টা, এই 12:13, কটার ট্রেন? 11:20, ট্রেন তো পাবেই না, একদম 100% শিওর। থাক থাক খোলা থাক, খোলা থাক, ওই যে কাজ করছে তো।
দুই ননদ এসেছিল শাশুড়িকে দেখতে, তা কালকে রাত্রে এসছে, রাত 7টা নাগাদ এসছে, এসে এই সকালবেলায় মানে হুটোপাটা করে 9টার মধ্যেই চলে যাবে। তা আমি বললাম একটু কিছু রান্না করি, খাওয়া দাওয়া করে তারপরে যাও। তা যাই হোক, বেশিক্ষণ লেট করবে না করবে না, শেষে 11টার ট্রেনে গেল, 11:20 ট্রেনে। তা একটু রান্না করলাম, সেই রান্না ওইটুকুই, মানে ডাল ভাত আর বেগুন ভাজা ওগুলো করলাম, ওই খেয়ে চলে গেল। আর এখন হচ্ছে আমি কিছুক্ষণ হলো স্নান করে খেয়ে দিয়ে উঠলাম, আজকে সারাদিনে অনেক কাজ ছিল সেগুলো করলাম। এখন হচ্ছে মেশিনের জামা কাপড় দিয়েছি, সেগুলোর অবস্থা দেখি কি হয়ে রয়েছে। আর আমাদের এখানে দুদিন যাবত সকাল থেকে হচ্ছে কারেন্ট থাকছে না, যার জন্য মেশিনের সুইচটা সকালে দিতে পারছি না। এই যে এখন কাছাকাছি হচ্ছে, এই এখন কাছাকাছি হবে, এটা মেলবো হচ্ছে রাত্রেবেলা, আর সারা রাত্রে উপরে টিনের শেডের নিচে দিয়ে দেবো, সারা রাত্রে শুকিয়ে যাবে, সকালবেলা নামিয়ে নিয়ে আসবো। সকালবেলা দিতে এসছি মানে মেশিনের সুইচ, দেখছি কারেন্ট নেই, কদিন যাবৎ সমানেই দেখছি কারেন্ট থাকছে না, অন্ধকার। তা যাই হোক, আজকে কালকে তো দুই ননদ এসেছিলো দেখে গেল, সেদিন হচ্ছে বড় ননদের ছেলে এসেছিলো আসার পরে, তারপরে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে এটা কে, তা উনি আর বলতে পারছে না, তা বলছে আবার বলছে তাহলে তোমার কয় মেয়ে, হাজব্যান্ড জিজ্ঞাসা করছে আমার শাশুড়িকে, তা শাশুড়ি বলছে আমার কোনো মেয়েটে নেই। তা আমি বলেছি কি ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে, মেয়ে যদি থাকতো তাহলে পাঁচখানা মেয়ের মধ্যে একটা অন্তত পক্ষে আসতো দেখতে, এক সপ্তাহের উপরে হয়ে গেল, পড়ে গেছে বাথরুমে, পড়ে গিয়ে এক পা প্যারালাইসিসে দাঁড়াতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, পাঁচখানা মেয়ে, একটা মেয়েও আসতে পারলো না দেখতে। তার জন্য হচ্ছে এই দুই মেয়ে কালকে রাত্রে এসছে, ও গিয়ে বলেছে যে মামি এরকম বলেছে। তা এটাই তো স্বাভাবিক, আপনারাও বলুন, পাঁচখানা মেয়ে তার সে বাথরুমে পড়ে গেছে, এক সপ্তাহের উপরে হয়ে গেছে, একজনও পারছে না, একটা রাত একটু দেখে আসি যে বা একটা এক বেলা অন্তত পক্ষে দেখে আসি, বেশি তো দূর না, এখান থেকে 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে অবশ্য ট্রেনে। তাই গিয়ে ও যদি মনে করে যে সকালে এসে বিকেলে চলে যাবে সেটাও যেতে পারে, কিন্তু তবু আসেনি, আমার কথার শুনে তবেই এসছে। তা যাই হোক, হয়তো আমার কথাগুলো ওনাদের শুনতে খারাপ লেগেছে, তবু মানে আমি বলতে বাধ্য হয়েছি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে, ওনারা তো ইচ্ছা হয় যে মেয়েরা আসুক, ওনাকে একটু দেখে যাক, মানে সেই স্মৃতিটা এখনো আসছে, দুই আছে আর কি, দুই মেয়ে এসছে, উনি একটু খুশি হয়েছে বোঝাই যাচ্ছে। তা এবার ওনার মেয়েদের ব্যাপার, সেটা ওরা টাইম করে করতে পারছে না কি জানি না। যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড ইভিনিং।